আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কি আমি কোথায় চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ স্কুল আর এখানে চলতেছে বিজয় মেলা। যারা কাতারে অবস্থান করে তারা অবশ্যই এই বিজয় মেলা দেখতে পারেন। এই পিছনে স্টেজটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে কনসার্ট হবে, অনেক শিল্পী আসতেছে, আমি সবগুলোর নাম জানি না, বাট অনেক অনেক মজা হবে, ফান হবে। আর এখানে তো অনেক বাংলাদেশি স্টল আছে, খাবার থেকে শুরু করে ড্রেস অনেক কিছু। আর এটা হচ্ছে বাংলাদেশ স্কুলের বাইরের সাইড, যারা কাতারে থাকেন তারা অনেকেই চিনবেন। এটা হচ্ছে MHM স্কুল আর লোকেশনটা হচ্ছে আবু হামর সাফারির পাশে। আমরা যেমন প্রাণ কোম্পানির অনেক কিছু বাংলাদেশি খেতাম, ঠিক তেমনই এখন কাতারেও খেতে পাবেন। তো এটা হচ্ছে প্রাণের স্টল, আর এখানে চিপস আবার মশলা ডাল ভাজা অনেক কিছুই পাচ্ছেন। আরও অনেক অনেক স্টল আছে, আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। মানে একটা বাংলাদেশের মোটামুটি বাংলাদেশে থাকলে যে ফিল্ডটা পাইতেন না, এখন এখানে সেম ভাইব সেম ফিল্ডটাই পুরাই বাংলাদেশ। যারা হচ্ছে মেলায় আসবেন তারা অবশ্যই আমাদের স্টলটাও ভিজিট করবেন। আমাদের স্টল নাম্বার হচ্ছে 3132। আর এখন হচ্ছে আমি আমার স্টলটাও আপনাদের ঘুরে দেখাবো। আর এটা অনেক সুন্দর মাঠের মধ্যে হচ্ছে, এর আগের বার তো রুমে হয়েছিল, বাট এবার হচ্ছে মাঠে, অনেক বেশি ভালো লাগতেছে, সবুজও আছে, সব কিছু মিলে অনেক সুন্দর। সব বিজয় মেলাটা এনজয় করার জন্য সবাই চলে আসবেন। আর এটা হচ্ছে আমাদের স্টল, আমাদের স্টল নাম্বার হচ্ছে 3132। আমাদের স্টলের নকশিকাঁথা, শতরঞ্জি, ড্রেস, খাবার, ট্রাভেল অনেক কিছু একসাথে পাচ্ছেন, জুয়েলারি। সো যারা মেলায় আসবেন তারা অবশ্যই আমাদের স্টলটা ঘুরে দেখবেন, আপনাদের সবারই অনেক ভালো লাগবে। এখানে অনেক ভালো ভালো কালেকশনের জুয়েলারি আছে, ব্রাইডাল সেট থেকে শুরু করে নন ব্রাইডাল সব কিছুরই সেট আছে। চলুন তাহলে মেলাটা আমরা আরেকটু ঘুরে দেখি। এখানে ছেলেদের অনেক কালেকশন আছে। তারপরে আবারও আরেকটা কোম্পানি আসছে, এটা এলিন কোম্পানি। এখানে আপনারা অনেক কিছুই পাবেন, খাবার দাবার মশলা জাতীয়। আর এখানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা স্টল, আর এটা হচ্ছে অনন্যার পক্ষ থেকে। মেলাতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা, ড্রেস, অনেক কিছু। কাতারে এই বিজয় মেলাটা অনেক সুন্দর হয়, সব বাঙালির সমাগম একসাথে একত্রিত আমরা সবাই হই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখানে প্রোগ্রাম হয়, নাচ গান অনেক কিছু। সো যারা কাতারে থাকেন তারা অবশ্যই এই মেলাটা ঘুরে দেখবেন। বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে সুন্দর সুন্দর রাইডসও আছে। আর এত সুন্দর বিজয় মেলাটা আয়োজন করা হয় বাংলাদেশ অ্যাম্বাসি থেকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত 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 মানুষ আসছে দেখার জন্য। আর এটা হচ্ছে শুক্রবার, শুক্রবারে অনেক বেশি মানুষ হয়েছিল। আর এই মেলা চলবে কিন্তু 17 তারিখ পর্যন্ত। সো যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চলে আসবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আপনারা এই মেলাতে অনেক হাতের তৈরি পিঠাও খেতে পাবেন, অনেক সুন্দর সুন্দর জিনিসও কিনতে পারবেন। আর আমাদের দোকানে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও বিজয় মেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।